আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যে পনেরো হাজার সামথিং পদে কোনো আবেদন পাওয়া যায়নি এই পদেগুলো যে শূন্য রয়ে গেছে এই শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়ার জন্য এন এই চলতি ফেব্রুয়ারি মাসেই একটি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার ঘোষণা দিয়েছে আমরা আশা করছি পনেরো থেকে বিশ তারিখের মধ্যেই এই বিশেষ গণবিজ্ঞপ্তিটি প্রকাশ হয়ে যেতে পারে তো বিভাগীয় পর্যায়ে কোন সাবজেক্টে কতটি শূন্য পদ রয়েছে তার তালিকা আমার কাছে রয়েছে আমি আপনাদেরকে সেটি এখন পড়ে শোনাবো তো আজ সবগুলো সাবজেক্টের শূন্য পদ বলা সম্ভব হচ্ছে না ভিডিওটি লম্বা হয়ে যাবে বাংলা ইংরেজি গণিত ভৌতবিজ্ঞান আই সি বিজনেস স্টাডিজ ইসলামের ইতিহাস এবং ইতিহাস এই কয়টি সাবজেক্টের বিভাগীয় পর্যায়ে যে শূন্য পদ রয়েছে সেই শূন্য তালিকা আমি আপনাদেরকে এখন পড়ে শোনাবো আপনারা যারা বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তারা ভিডিওটি দেখতে পারেন তো প্রথমে বাংলা জানাবো ঢাকা বিভাগে আছে এগারোটি চট্টগ্রামে একশো বত্রিশটি রাজশাহীতে আছে নয়টি বরিশালে আছে তিপ্পান্নটি রংপুরে আছে দুইটি ময়মানসিংয়ে দুইটি তারপরে আছে ইংরেজিতে ঢাকা বিভাগে একত্রিশটি চট্টগ্রামে দুইশো তিহাত্তরটি রাজশাহীতে আছে চৌরাশিটি বরিশালে আছে দুইশো সাতষট্টিটি খুলনা বিভাগে আছে বিশটি রংপুরে আছে ছাব্বিশটি ময়ুমানসিং আছে একটি সিলেটে আছে ষোলোটি তারপরে জানাবো গণিত গণিতের ঢাকা বিভাগে আছে ১৩টি চট্টগ্রামে আছে সাতটি রাজশাহী বিভাগে আছে নয়টি বরিশালে আছে আটষট্টিটি খুলনা বিভাগে আছে বিয়াল্লিশটি রংপুরে আছে উনিশটি ময়মনসিংয়ে নাই সিলেটে আছে নয়টি এরপরে আছে ভৌতবিজ্ঞান ঢাকা বিভাগে আছে দুইশো সাতাত্তরটি চট্টগ্রামে পাঁচশো চোদ্দোটি রাজশাহীতে আছে একশো আটান্নটি বরিশালে আছে পাঁচশত ছিয়াত্তরটি খুলনাতে আছে চারশো পাঁচটি রংপুরে আছে একশো চুয়ান্নটি ময়মনসিংহ আছে একশো তিনটি এবং সিলেটে আছে একশো বিশটি আইসিটি সাবজেক্টে শূন্যপদ ঢাকা বিভাগে দুইশো সাঁত্রিশটি চট্টগ্রামে চারশো উনষাটটি রাজশাহী বিভাগে তিনশো ছয়টি বরিশালে দুইশো তিপ্পান্নটি খুলনা বিভাগে দুইশো পাঁচটি রংপুরে দুইশো তেতাল্লিশটি ময়মনসিংহে একশো বত্রিশটি এবং সিলেটে একশত ষোলোটি তারপরে আছে বাণিজ্য এখানে ঢাকা বিভাগে দুইটি চট্টগ্রামে দুইটি খুলনাতে চারটি বরিশালে তিনটি এবং রাজশাহী বিভাগে আছে বারোটি সর্বশেষ ময়মনসিংহ আছে একটি তারপরে আছে ইতিহাস এটি কলেজ পর্যায়ে ঢাকা বিভাগে একটি আর রাজশাহী বিভাগে চারটি রংপুরে বারোটি তারপরে আছে ইসলামের ইতিহাস ঢাকা বিভাগে একটি রাজশাহী বিভাগে ঊনপঞ্চাশটি এই মোট পঞ্চাশটি তো এই ছিল মূলত বিভাগীয় পর্যায়ে যে সাবজেক্টগুলোতে পদ রয়েছে তার তালিকা আমি বললাম আগামী ভিডিওতে আমি বাদ বাকি যে সাবজেক্টগুলো রয়েছে তার পদ কোন বিভাগে কতটি রয়েছে সেটি জানানোর চেষ্টা করব তো আপনারা যারা বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তারা চ্যানেলটির সাথে থাকতে পারেন আপনাদের পথ চলা আপনাদের স্বপ্ন সত্যি হোক এই প্রত্যাশায় আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ